তো হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আজকে আমার লাগেজ প্যাকেজ অলরেডি প্যাক হয়ে গেছে, টেন্ট অলরেডি প্যাক হয়ে গেছে, এখন বাজে 8:30। তো দাদাকে বাই বাই জানানোর পালা। তো তোমরা যদি এখানে আসো তোমরা এখানে টেন্ট করতে পারো। আমি দাদার বাড়িতেও ছিলাম, এখানেও ছিলাম। দাদাকে জিজ্ঞেস করবো, দাদা আপনার নাম্বার বতা দিজিয়ে। 600-55-68-31। ঠিক হ্যাঁ, তোমরা নাম্বার শুনে নিলে, এছাড়াও আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দেবো, তোমরা এই নাম্বারে কল করে তোমরা এই পাদুমে এলে এখানে টেন্ট করে তোমরা থাকতে পারো, যোগাযোগ করে নিও, অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স হবে। তো এবার চলো, এবার যাওয়া যাক লামায়েরু লেয়ের উদ্দেশ্যে। আর আজকের রোড গুগল ম্যাপে নেই, তো অ্যাডভেঞ্চার বিগিনস। অ্যাডভেঞ্চার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, কারণ পাদুম থেকে লে যাওয়ার যে অ্যাডভেঞ্চারাস রাস্তা, গোপ্রোতে তোলা সমস্ত ফুটেজ করাপ্ট হয়ে যায়। তাই তোমাদেরকে সেই সুন্দর রাস্তার অভিজ্ঞতা দেখাতে পারলাম না, শুধুমাত্র কয়েকটা ক্লিপস তোমাদের জন্য রইল। আমি প্রায় 62 কিলোমিটার চালানোর পরে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি, অতিরিক্ত মৌসুম সিকনেস হচ্ছিল। মৌসুম সিকনেস বলতে জায়গাটাই এরকম যে দুধারটায় পাহাড়ে ঘেরা, আর এরকম মাঝখান দিয়ে যাচ্ছি, একটা মোশন সিকনেস হচ্ছে, মানে মাথাটা একটুখানি যেন তো একটা ঘোর মতো লেগে যাচ্ছে। আর সেই কারণে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, একটু জল টল খাবো, 5-10 মিনিট একটু দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে চলে যাব। এই 15,700 ফিট উঁচু শিরশিলা টপের উপরেতেও জিও টাওয়ার ধরছে 4G, ভাবা যায়। তো লেতে আমি চলে এসেছি, আর তোমাদেরকে বলেছিলাম তো লেতে একজনের সঙ্গে দেখা হবে। আজকে হচ্ছে 6 তারিখ। তো তোমাদেরকে বলেছিলাম যে লেতে এসে আমি কিছু মানুষের সঙ্গে দেখা করব। তো তারা হলো ডডিও, তোমার নাম সুবেন্দু, দিদির নাম আর সহেলি, আর এদিকে অয়ন, আর আমি হার্টেড ম্যান। আর আমরা আজকে আছি লেতে, তোমরা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছো, এটা আমার খুবই ভালো লাগছে। আর ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো। আজকে আমার বাইকটাকে আমি সার্ভিস করাবো, এখানে আমি হন্ডার কোনো রকম সার্ভিস সেন্টার পেলাম না, আর যেটা গুগল ম্যাপে দেওয়া আছে সেটা ফেক সার্ভিস সেন্টার। তো সুতরাং দেখা যাক, লে মানালি হাইওয়ের যে রাস্তাটা লে থেকে বেরিয়েছে সেখানে কিছু সার্ভিসের কিছু দোকান আছে, সেখানে গিয়ে আমি বাইকটাকে সার্ভিস করানোর চেষ্টা করব, বাইকের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তোমরা জানোই কি আমার বাইকের প্রবলেম হচ্ছে, তোমরা দেখেছো ভিডিওটা, তো ভিডিওটা দেখতে থাকো। এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করে দাও, আর যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আমাকে ফলো করে নাও। হ্যাঁ, তো একদম ড্রেস আপ করে রেডি হয়ে গেছি, আর ল্যাপটপটাকে ওখানে বসিয়ে দিয়েছি ভিডিও কনভার্ট করতে, আর এখন আমি বেরিয়ে যাব বাইকটা নিয়ে বাইক সার্ভিসিং করতে। एक बार इसका एयर फिल्टर चेक करना है, ठीक है, अगर चेंज करने का हो जाए तो चेंज कर देना। और इसका एक प्रॉब्लम हो रहा है, पिकअप लेने में दिक्कत हो रहा है, पहले नहीं हो रहा था, ये 2-3 दिन से ऐसा हो रहा है। हमारे बाइक कार्बोरेटर, तो সেই কারণে মনে হয় কার্বোরেটরের তেল বেশি যাচ্ছে, সেই কারণে হয়তো গাড়িটার পাওয়ার নিচ্ছে না, তো সেটাই আপাতত অ্যাডজাস্ট করে দেখা হবে কি হয়। कोई प्रॉब्लम है ना, ठीक है, और भी कुछ छोटा मोटा काम है कर दो। बाइकर कार्बोरेटर एडजस्ट करा होच्छे और प्रचुर खिदे पे गेछे, एखन टाइम प्राय 11:00, तो खिदे पे गेछे, पारले किछु खाबार एखाने खेये नेब। आशा करछि बाइकटा ठीकठाक हो जाबे, और ठीकठाक हो गेले आमि बुझिये दियेछि कि कि करते हबे। तो बाइकटा ठीकठाक हो गेले लेट्स रक खरदुंगला खरदुंगला। তো রোল চলে এসেছে, খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। ঠিক আমাদের ওখানে ঠিক যে ধরনের রোল পাওয়া যায় এটা ঠিক সেই ধরনের নয়। আমাদের ওখানে রোলেতে পেঁয়াজ ভরে ভরে দেওয়া থাকে, এখানে পেঁয়াজ ভরে ভরে দেওয়া নেই। আমাদের ওখানে রোল খবর কাগজ দিয়ে মুড়ে দেয়, এটা খবর কাগজ দিয়ে মুড়ে নিয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে
বাইকটা নিয়ে বেরিয়েছি, অলরেডি একটুখানি রিপেয়ার হয়েছে, তো রিপেয়ার করার পরে বাইকটা কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা দেখবার জন্য একটুখানি হাই রাস্তায় এনেছি। पहले से बेटर लग रहा है पर अब क्या होगा पता नहीं, पहले से बेटर है। चलो बाइक होएगा चे, तो एक बार बाइक का वॉशिंग करो, कहाँ पे बाइक वॉशिंग करिए, हमें बेरी जाओ होटल है, बार हमें एडिटिंग कर बो। रॉयल एनफील्डर जो शोरूम आचे सही शोरूम टा जस्ट क्रॉस करे ये जो चे कार वॉश এখানে জাস্ট ঢুকে যাবো। এখন বাইক সার্ভিস করে এবং বাইক ওয়াশ করে চলে এসেছি। বাইক সার্ভিসিংয়ের জন্য আমার থেকে নিয়েছে হচ্ছে 300 টাকা, আর ওয়াশিংয়ের জন্য নিয়েছে হচ্ছে 150 টাকা, তো টোটাল 450 টাকায় বাইক ওয়াশ এবং বাইক সার্ভিসিং আমার কমপ্লিট। এবার দেখা যাক খারদুংলায় আমার বাইক উঠতে পারে কি না, তো ফিঙ্গার ক্রসড, তোমরা সবাই প্রে করো যেন আমি খারদুংলায় উঠতে পারি। আজকে সারা দিনটা হচ্ছে রেস্টে, সুতরাং এবার আমি রেস্ট নেব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলা খারদুংলা যাওয়ার ভিডিওতে। এখানে অনেক ওয়ান ওয়ে আছে, এগুলো দেখে না চালালে পুলিশ কিন্তু ফাইন করে দেবে, তো তোমরা দেখে চালাবে, যেখানে নো এন্ট্রি আছে সেখানে যেন ঢুকে যাবে না। লাদাখ বাইক রেন্টাল, আচ্ছা 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 আচ্ছা, এ তো মেরা খুদ কা বাইক হ্যাঁ, আপ তো দেখি থাকতে। এখানে বাইকের আরসি আর আধার কার্ড এখানে দেখলো, চলতে হ্যাঁ ভাইয়া। দাঁড়াতে বলো, দাঁড়াতে বলো, চালাতুন জিজ্ঞেস করছে, দেখো তো রাস্তা রাস্তায় দাঁড়ানো উচিত ছিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখান থেকে একবার লেস রোডের ভিউটা দেখো, ওরে মারাত্মক লাগছে, মারাত্মক মারাত্মক। টোটাল একদম ভ্যালিটাকে পুরো ডিফারেন্ট, একদম সুপার লাগছে, সুপার। এদিকের মাউন্টেন, এদিকের মাউন্টেন, মানে এক কথায় অসম। আর পাহাড়ের মাথায় মেঘ করে আছে, সম্ভবত বৃষ্টি হতে পারে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। एंट्री करना पड़ेगा, कहाँ कहाँ ये ऊपर वो देखो ना। साउथ पुलुते से हमारे रेबेल राइडर से स्टिकर এখানে স্টিক করব, আর আমার নিজস্ব হর্নেট ম্যান স্টিকারও এখানে স্টিক করব। আচ্ছা আচ্ছা, এ দেখো রেবেল রাইডার্স, দেন হর্নেট ম্যান, হর্নেট ম্যান স্টিকার, এটা দূরে নাও, এখানে স্টিক করছি।
সাউথ পুল্লু ধরে নাও ওকে সরি স্যার পুল্লু চেক পয়েন্ট থেকে খারদুংলা মোটে 14 কিলোমিটার চলো ধীরে ধীরে এবার ওঠা যাক বাইক শেষ পর্যন্ত খারদুংলায় যদি তুলতে পারি এটা আমার কাছে একটা রেকর্ড হয়ে যাবে খারদুংলা যদি তুলতে পারি আমি উংলিংলাও করতে পারবো কারণ উংলিংলা তো আমি উইদাউট লাগেজে করবো তো খারদুংলা যদি আমি করতে পারি উংলিংলা ডেফিনেটলি করতে পারবোই পারবো হ্যাঁ আমি অ্যাপ্রোচিং খারদুংলা টপ উইদাউট এনি স্ট্রাগল এখনো পর্যন্ত ভিমরুল খুব একটা স্ট্রাগল দেয়নি দারুণ চলছে অর্থাৎ লাদাখে যে মিস্ত্রিটা আমার গাড়িটা ঠিক করে দিয়েছে অ্যাডজাস্ট করে দিয়েছে ফুয়েলটা সেটা অনেকটা কাজ দিয়েছে এতটা ওই হাইট আমি না হলে গেন করতেই পারতাম না ও এবারে মেঘ জমে আছে সম্ভবত খারদুংলায় বৃষ্টি পেতে পারে প্রচণ্ড ঠান্ডা হাত ফ্রিজ হয়ে যাচ্ছে কি লাগছে পাহাড়গুলোকে কি লাগছে এখানে যদি আমার থার্ড গিয়ার কাজ করে উংলিগলাতে ফার্স্ট গিয়ার কাজ করে আমি উঠে যাব যতক্ষণ না পর্যন্ত উংলিগলা আসছি মনের মধ্যে যে কি একটা হচ্ছে তোমাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে অদ্ভুত জাস্ট এই বাঘটা বেগলেই খারদুংলা পাস ইয়েস 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 আই অ্যাম অ্যাপ্রোচিং খারদুংলা পাস ও ইয়েস I do it. Yes, yes, yes. Oh. Yes. আমি ভেবেছিলাম আমার বাইক নিয়ে আমি করতে পারবো না লাস্ট পর্যন্ত উইদাউট এনি স্ট্রাগল যদিও এটা ওয়ার্ল্ডের হাই অল্টিটিউড মাউন্টেড পাস নয় তাহলেও এর যে জয়ের যে আনন্দটা সেটা আমি বলে বোঝাতে পারবো না ভাই ফিচেস ফর রিভেন রাইডার হি হি ফুররে ও ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট টু আস এন্ড আওয়ার টিম রিভেল রাইডার্স ও একবার বোর্ডটা দেখাই দিস ইজ মাইটি খারদুংলা 17,982 feet ও ভাই হ্যাঁ এর আনন্দ বলে বোঝানো সম্ভব নয় হ্যাঁ ভেরি গুড আরেকবার থিচিয়াস ফর রিভেল রাইডার্স ইয়ে জার্নি মেরি নাহি হ্যায় হামারি হ্যায় এখানে এসে ছবি তুললাম অনেক কিছু সেগুলো সমস্ত কিছু দেখতে পাবে আমার ইনস্টাগ্রামেতে আর আমার ফেসবুকেতে তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক তোমরা ফলো করে নিও আর এই যে দাদা দেখতে পাওয়া যাচ্ছে এই দাদা বেঙ্গল থেকে এসেছে কলকাতা দমদম অলরেডি সার্চ পাস কমপ্লিট করে ফেলেছে তো হ্যাটস অফ টু ইউ দাদা হ্যাটস অফ টু ইউ ফাইনালি খারদুংলা টপে পর আমরা ছাড়ছি খারদুংলা টপ অলরেডি কমপ্লিট করে ফেললাম এবার হালকা হালকা একটুখানি মাথার যন্ত্রণা হচ্ছে তো অলটিটিউড ডাউন করতে হবে এর আগে দুদিন আগে পর্যন্ত আমি ভেবেছিলাম যে আমি হয়তো খারদুংলায় আমার এই বাইক নিয়ে করতে পারবো না আমাকে হয়তো বাইক রেন্ট করতে হবে সেটা আমাকে আর বাইক রেন্ট করতে হলো না আমি এই বাইক নিয়ে ইজিলি উইদাউট এনি স্ট্রাগল আমি খারদুংলা কমপ্লিট করে দিয়েছি তো ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট টু মি ইট ইজ এ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট টু মি তোমরাও যেন আমার সঙ্গে ফিল করো যে আমার সঙ্গে তোমরাও এই খারদুংলা জয় করলে এখনও আর একটা বাকি আছে উংলিংলা পাস এই খারদুংলা পাস ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড এখন আর নেই এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড হচ্ছে উংলিংলা পাস সেটাও ডেফিনেটলি করবো আর এখন আমি আর নেমে যাবো নুব্রা ভ্যালির দিকে আর মোটামুটি 100 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে তো নিচেতে নেমে গেলে একটু গরম পাবো তো হাতটা প্রচুর ঠান্ডা লাগছিলো বলে একটা ডিক্যাথলনের যে আমার উইন্টার গ্লাসটা ছিল সেই উইন্টার গ্লাসটা আমি পরে নিয়েছি
খারদুংলার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু পাকা রাস্তা পাইনি, আর খারদুংলা ওঠার 2 কিলোমিটার আগে থেকে এখনও পর্যন্ত এরকম অফরোড চলছে। তবে আমি ঝান্সকারে যে অফরোড করে এসেছি তার কাছে এটা কিছুই নয়, নাথিং নাথিং। ফুল্লুতেই এখানে কোনো চা খাবো, চা পানের বিরতি। দ্য বাইকার হাউস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। প্রেজেন্টলি এখন নর্থ পুল্লুতে আছি, নর্থ পুল্লুতে একটা চা ব্রেক নিচ্ছি। আর এদিকে সুন্দর সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, দেখো। ও চলো একটু নদীর ধারে যাওয়া যাক, দেখো পুরো একদম ছবির মতো, পুরো ছবির মতো। এখানে প্রায় আধ ঘন্টার উপর কফি ব্রেক হয়ে গেছে এবং এখানে আমাদের আমার টিমের রেবেল রাইডার্স স্টিকার এবং আমার নিজস্ব স্টিকার হর্নেট ব্যান্ড এখানে লাগিয়ে দিয়েছি। আর দারুণ ঠান্ডা, ফ্রিজিং কোল্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে। আর এখানে বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে যাব। আর আজকে আমরা উঠছি নুব্রা ভ্যালি, অর্থাৎ শুষ্ক মরুভূমি। তো আর ইউ এক্সাইটেড? তাহলে আমার ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। YouTube channel? Yes, I have a YouTube channel. For riding? For riding. All around India? Yes. Hornet man. Hornet man. Yeah, yeah, rock. Hornet. These Israel. Guys are from Israel. Israel. Both. All. Okay, hornet, bye. Hornet is like a, it's like a fly, no? Wait. Hornet is like is this insect. Insect? Yeah, these insects. Ah, four wings, no? Four wings and... Ah, it's like a big bee. It has stings. Yeah, big bee. Yeah, big bee. Yeah. Hornet. Okay, you can, okay, 1 minute. 1 minute, please. You can you have hornet? Take this. Ah, sticker. Yes, sticker. Okay. You made stickers? Yes. Then we remember the hornet man. Yes. Very cool. This is my rider group sticker. Ah. Oh. And well, you had it the right? I make this design my own. Wow. Yeah. You know Aji? Aji from Haryana. Mm. He also go around India. He did like India from side to side. I don't know. No. Aji. Aji. Achha. Don't Thank know. You, okay. Dandeva. Ami sidherke sticker dilam, mera khub khushi. Happy are you? Are you happy? Very. In camera please say, are you happy? Happy. Very, very happy. The happy. Hornet man. We'll be in YouTube. Oh. Yes. Bye. Okay. Bye. Nice to meet. Have a good ride. Thank you. Nice to meet you. Bye. Bye. No, not the man. No. That is the life of a rider. এখনও প্রায় রাস্তা 100 কিলোমিটার মতো বাকি আছে। তো এন্ট্রি করানো পড়ে ভাই, এ এন্ট্রি কি জিজ্ঞাসা করে নাও, এন্ট্রি কি এখানে করতে হচ্ছে কিছু? ইধার কই এন্ট্রি হয়? হ্যাঁ তো ওই পুছ রা না, কুছ নহীঁ বোলা না, ইসিলিয়ে দের বাইক এন্ট্রি, এ বাইক এন্ট্রি করানো পড়তা হ্যায়? আচ্ছা এই রাস্তাটা হচ্ছে প্যাংগং এর রাস্তা, আর আমি বাঁদিকে চলে গেলাম ভুন্ডার। তো ভুন্ডার থেকে যখন প্যাংগং যাবো তখন এই পিছন দিকের এই রাস্তাটা ধরবো।
এদিকটা হচ্ছে সিয়াচেন আর আমি চলে যাব হচ্ছে ডান দিকে হচ্ছে নুব্রা ফু গাধার মতো একটু ডেকে দেবো হেভি লাগছে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে এখন বাজে 1:42 আর পিছনে দেখতে পাচ্ছে চোরতেন ঠিক আর ঠিক এর উল্টো দিকেই একটা রেস্টুরেন্টে এখন লাঞ্চ করতে ঢুকেছি সকলে মিলে লাঞ্চ করব তো এক একজনের এক এক রকম মেনু আমার যেমন আলু পরোটা খাবো ও কি খাবে এখনো ওর হোম মিনিস্টার ঠিক করবে এর হোম মিনিস্টার অলরেডি ঠিক করে দিয়েছে কি খাবে ওর হোম মিনিস্টার নেই ও বলতে পারছে না এখনও ডাউটফুল আছে যে কি করবে ও ঠিক করতে পারেনি একটা এটিভি এখানে দাঁড়িয়ে আছে এই যে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা খারদুংলা থেকে এটা দিয়ে এলাম এবং আসার পরে এখানে যে মোড়টা আসবে এখান থেকে যদি এদিকে বেঁকে যাই এদিকে হচ্ছে হুন্ডার আর সোজা যদি বেরিয়ে যাই তাহলে এদিকে হচ্ছে সিয়াচেন তো আমরা যাব এধারে আজকে আমি ক্যাম্পিং করার আজকে ইচ্ছা আছে তো সুতরাং গিয়ে আমাকে আবার একটা ক্যাম্পিংয়ের জায়গা খুঁজতে হবে আর বাকি সব যারা মেম্বার আছে তারা থাকবে হোমস্টেতে চলো তাহলে এখান থেকে বাঁদিকে বেঁকে যাই আর এই সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে সিয়াচেন বর্ডার তো এদিকেই ডিস্কি ঢুন্ডার এইখানেই পড়ছে সামনেই দেখা যাচ্ছে ডিস্কি মনেস্ট্রি গৌতম বুদ্ধের মূর্তি তো ডিস্ট্রিক্ট মনেস্ট্রি চলে এসেছি ডিস্ট্রিক্ট মনেস্ট্রি যাওয়ার রাস্তা তো প্রথমে আগে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি যাব স্যার হাউ মাচ 40 রুপিস পার পার্সন এই বুদ্ধ মূর্তিটায় উঠতে গেলে অনেকগুলো পাকদণ্ডী বেয়ে উঠতে হচ্ছে তো বাইক নিয়ে অনেক ঘুরে ঘুরে এলাম কিন্তু একটুখানি হাঁটতে হয়েছে তাতেই আমাদের এই ফিটনেসের এইরকম দশা জায়ান্ট বুদ্ধ মূর্তি আর ঠিক এই বুদ্ধ মূর্তির নিচেই একটা টেম্পল আছে টেম্পলের ভিতরে যাব এবার দেখব সেখানে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই বাইরেটাই ক্যামেরা অ্যালাউ আছে তো এখন 4:20 বাজে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি তো এত কষ্ট হচ্ছে হাই অল্টিটিউডে উঠতে হাঁটতে তো যে কোনো গুম্ফা দেখতে গেলে এরকম প্রচুর হাঁটতে হয় তো একটুখানি কষ্ট হয় তো এখান থেকে পেঁয়াজ নিয়ে নিয়েছি 20 টাকার ডিম পাচ্ছি না ডিম আমার খেতে ইচ্ছা করছে তো আজকে আমি খিচুড়ি আর ডিম খাবো ব্যাস এখানে আবার ডিম পেলাম তো লোক নেই কই হ্যাঁ আন্ডা মিলেগা 4 পিস আন্ডা মিলেগা দিজেন তোমার জল ভরা হয়ে গেছে তবে জলটা ডিরেক্টলি আমি খেতে পারবো না এটা এটা ছেঁকে খেতে হবে এবং গরম করে খেতে হবে কারণ এটা খাওয়ার গ্লেসিয়ারের জল তো সবাই এখানে খায় এটা আমি ডিরেক্টলি খেলে আমার শরীর খারাপ করে যেতে পারে তো সেই কারণে আমি এটা ফুটিয়ে খাবো আর তার সঙ্গে আমি একটা পেঁয়াজ আর ডিম নিয়ে নিয়েছি তো আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করব আমি সোজা স্যান্ডিউন্সের দিকে যাচ্ছি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি কোনো জায়গা পাচ্ছি না তো বললো সামনে গেলে পারমিশন পাওয়া যাবে ওখানে স্যান্ডিউন্সের কাছে গেলে
আমি হুন্ডারের মধ্যেই মেন যে স্যান্ডিউনস আছে, যেখানে এটিভি রাইড হচ্ছে বা ক্যামেল রাইড হচ্ছে, সেখান থেকে আরও ভিতরে অনেকটা চলে এসেছি। চলে আসার পরে ঠিক এরকম একটা লোকেশান পেয়েছি, ভাবছি এই জায়গাটাতেই টেন্টটা লাগাবো, কিন্তু বুঝে উঠতে পারছি না কোনো লোকাল লোক এসে পরে ঝামেলা করবে কি না, কারণ সুন্দর করে টেন্ট খাটিয়ে নেওয়ার পরে পরে যদি আবার আমাকে তুলতে হবে তো খুবই বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো একটুখানি ওয়েট করি এখানে, তারপরে ক্যাম্পটা এখানে লাগাবো। আর আরও এখানে দেখতে পাচ্ছি একটা দূরে ওখানে একটা ক্যাম্প করেছে একজন, সো দেখা যাক। পিচ করা হয়ে গেছে, আর আজকে আর একটা সমস্যা, সেটা হচ্ছে সিরিঞ্জ। সিরিঞ্জের এই যে পাইপটা দেখলাম কেটে গেছে, এই যে কেটে আমার হাতে আলাদা হয়ে। রাইডের প্রত্যেক দিন কোনো না কোনো কিছু হচ্ছে, আজকে এটা বাতিল হয়ে গেল, এটা আর কোনো কাজে লাগবে না আমার। এনি হাউ, আমার তো টিউবলেস টায়ার, আমার তো প্রবলেম এমনি হওয়ার কথা নয়, সো আর কিছু করার নেই, গেল এটাও গেল। আর লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর, সন্ধেবেলা যাই না এখানে গ্যালাক্সি দেখতে পাওয়া যাবে কিনা, যদি গ্যালাক্সি দেখতে পাওয়া যায় আজকেও তোমাদেরকে ছবি দেখাবো গ্যালাক্সির। তো এখনও পর্যন্ত কেউ কিছু বলেনি এখানে ক্যাম্প খাটানোর জন্য, লোকাল লোক এখানেই করতে বললো। তো আজকে রাত্রিরে কী বানাবো, আজকে রাত্রিরে খিচুড়ি বানাবো, আর কী বানাবো, আর তার সঙ্গে ডিম আর পেঁয়াজ নিয়েছি, যা কিছু একটা করবো। যেহেতু আমি গ্লেসিয়ার থেকে জল নিয়েছি, সেই কারণে জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে তারপরে আমি সেটাকে ফ্লাস্কে রাখবো, ফ্লাস্কে ঢেলে ঠান্ডা করে খাবো। তো কারণ না হলে কোনো কারণে পেট খারাপ হয়ে যেতে পারে বা অন্য কোনো কিছু সমস্যা হতে পারে, এটা একটা এক্সট্রা খাটুনি, কারণ আর কোনো কিছু উপায় নেই। আর এই জায়গাটায় প্রচুর মশা। এনি হাউ জলটা ফোটাবো, জল ফুটিয়ে তারপরে আবার চা তৈরি করবো, চা তৈরির পরে ম্যাগি তৈরি করবো, এবং রাত্রিবেলা এবার ডিফারেন্ট কিছু খাবো আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ক্যাম্পিংয়ের বোরিং রান্না তোমাদেরকে কী দেখাবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।